আজকের আলোচনার বিষয় ছিল সুন্নতকে আঁকড়ে ধরা। তো যেটা শুরুতে বলছিলাম যে সুন্নতকে আঁকড়ে ধরার বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন এজন্যই, কারণ এখানে মানুষ সব ভালো কাজকে সুন্নত মনে করে। আমার তো ভয় হয় কিছুদিন পরে কেউ যদি তিনটা সিজদা এক রাকাতে দেওয়ার পরে বলে যে খারাপ কি প্রমাণ কর, তিনটা সিজদা দেওয়া যাবে না, দিনও আসতে পারে যেখানে বড় বড় দাড়ি টুপি পাঞ্জাবি পরা মাদ্রাসা স্কুলে পড়া মুহাদ্দিস মুহতামিমরা যেখানে কিছু কাজ কর্ম, কিছু কথা বাক্যের ইবাদত, কিছু কথার ইবাদত, কিছু শারীরিক পরিশ্রমের ইবাদত করে, আর যখন বলা হয় যে আপনি যেটা করেছেন এটা নিয়ে কোনো কল্যাণ কর কোনো কিছু কোনো নেকি কোনো কল্যাণের কোনো কথা হাদিস কোরআন থেকে পাওয়া যায় না, বরঞ্চ এগুলোকে নেকি মনে করলে ধ্বংসের কথা আছে, আমল বাতিল হওয়ার কথা আছে, তখন তারা বলে যে এটা খারাপ কি। 100 বছর আগ থেকে চলে, কেউ তো বলেনি। আমার ভয় হয় যেদিন কোন যুবক বুঝে যাবে যে আল্লাহ বলেছে ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর আল্লাহর নিকটে চলে আসো, সে এক রাকাতে 4টা 5টা দেওয়া শুরু করে কিনা। আর তারা যখন কেউ বলবে যে তুমি এক রাকাতে 2টার বেশি সিজদা দিচ্ছ কেন, আমার ভয় হয় সেদিন তারা যদি লোকজন বেশি হয়, সেদিন তারা যদি ক্ষমতাবান হয়, সেদিন তারা যদি তাদের যদি আধিপত্য বেশি থাকে, তাদের যদি গ্রহণযোগ্যতা বেশি থাকে সমাজের মানুষের কাছে, অজ্ঞ মানুষগুলোর কাছে, আমার ভয় হয় সেদিন যে ব্যক্তি বলবে তোমরা 2টার বেশি দাও কেন, সে যদি বলে 2টার আদেশ আছে কিন্তু 3টার নিষেধ আছে কিনা দেখা, আমার ভয় হয় সেদিন কিভাবে ওকে জবাব দেওয়া। সেদিন ওই মূর্খ নাবালক, ওই মূর্খ গর্ধব, ওই মূর্খ জাহেল, ওই বিভ্রান্তকর যুবক, ওই বিভ্রান্তকর সমাজকে কে বুঝাবে যে ইসলামে দীন হিসেবে বিবেচিত হওয়ার জন্য নিষেধাজ্ঞা নয় আদেশ লাগে, হারাম হওয়ার জন্য নিষেধ লাগে আর দীন হওয়ার জন্য আদেশ লাগে। নিষেধ ওখানে মুখ্যম বিষয় নয়, ওখানে মুখ্যম বিষয় নয় যে ফজরের নামাজ কত রাকাত, এটা আদেশ যত রাকাত অত রাকাতের বাহিরে কম অথবা বেশি সবই নিষেধ। 2 রাকাত যদি ফরজের ফজরের ফরজ সলাত হয়, 2 রাকাত যদি সুন্নতে মুয়াক্কাদা হয়, 2 রাকাতের যদি আদেশ থাকে, 2-এর বেশি সবকিছু নিষেধ, এটাই প্রমাণ করে। আমি কেন 2টো সিজদা দিব এর আদেশ লাগবে, 3য় সিজদা দিতে গেলে আদেশ লাগবে, সলাত শেষে আমার প্রত্যেকটা সবাই মিলে যে কাজকর্ম আমি করি আসরে আর ফজরে অথবা বাকি 3 ওয়াক্তে, এই কাজের আদেশ লাগবে, এটা ইবাদত হওয়ার জন্য আদেশ লাগবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, আদেশ লাগবে আল্লাহ সুবহান ওয়া তাআলার থেকে, যিনি পৃথিবীর প্রতিপালক, যার কাছে মানুষের প্রত্যাবর্তন, যিনি মানুষের সকল হিসাব গ্রহণ করবে এবং মানুষকে বুঝিয়ে দিবে মানুষ যা অগ্রে প্রেরণ করেছে যা পশ্চাতে রেখে এসেছে। এই কথা আমি বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই আমাদের জন্য আল্লাহ তাআলার অনুগত্য হিসেবে বিবেচিত হবে। তিনি সুবহান ওয়া তাআলা বলছেন মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করল, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করল। যে ব্যক্তি কোন নেক কাজ করল, আর এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ রয়েছে, যে ব্যক্তি কোন ইবাদত করল আর এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ রয়েছে, যে ব্যক্তি কোন কল্যাণকর কথা দীন হিসেবে প্রচার করল অথবা প্রচারণাকে গ্রহণ করল, সে আল্লাহর ইবাদত করল। ওয়ামান তাওয়াল্লা, আর যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আল্লাহ তাআলা বলছেন যে আমরা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কারো জন্য তত্ত্বাবধায়ক হিসেবে পাঠাইনি, পাহারাদার হিসেবে পাঠাইনি, কারো উপরে খবরদারি করার জন্য পাঠাইনি, যার খুশি সে আপনাকে গ্রহণ করবে, যার খুশি সে কেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, যার খুশি এটা পড়বে। যদি এতে আপনার অনুসরণ থাকে সে আমার ইবাদত করেছে, যদি এতে আপনার অনুসরণ না থাকে তাহলে সে মুখ ফিরিয়ে নিল
আর এতে আপনার কোনো জিম্মেদারি নেই, আপনার কোনো দোষ নেই। ফাইন্নাল্লাহ সারিউল হিসাব, তাদের হিসাব আল্লাহ তাআলা দ্রুতই গ্রহণ করবে। মাইয়ুতির রাসূল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করলো। এইবার যে ব্যক্তি ফরজ নামাজে সালাম ফিরিয়ে তাসবিহ তাহলিল ইস্তিগফার দোয়া সবগুলোকে বাদ দিয়ে সবাইকে ব্যস্ত করে তুললো একটা একটা সুন্দর কাজে, দোয়ার মতো একটা সুন্দর কাজ, দোয়ার মতো একটা গুরুত্বপূর্ণ কাজ, দোয়ার মতো একটা অত্যন্ত প্রভাবশালী ইবাদতে সবাইকে ব্যস্ত করে দিয়ে বাকি তাসবিহ তাহলিল সবকে বিসর্জন করে দিল। আর ঠিক ওই 10 সেকেন্ড বা 30 সেকেন্ড বা 1 মিনিটের ওই দোয়া সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আদায় করে তারপর প্রত্যেকটা মানুষকে সুন্নত দুরাকাতের জন্য ব্যস্ত করে তুলল। যদিও সুন্নত দুরাকাত সুন্নতে মুয়াক্কাদা, এর জন্য অনেক বেনিফিট আছে, এটা পড়বে মানুষ, পড়া উচিত, পড়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত। কারণ মানুষ এই পৃথিবীতে মানুষ যা উপার্জন করবে তাই সে আখেরাতে পাবে, বেশি বেশি উপার্জন করা উচিত। কিন্তু ফরজ নামাজ আর সুন্নত নামাজের মধ্যবর্তী যে তাসবিহ তাহলিলগুলো সেগুলোর কি হবে? আমি শুরুতেই বলেছিলাম আফসোস কম লাগতো যদি মানুষ সবগুলো সুন্নত পালন করার পরে সময় পেত কিছু একটা এক্সট্রা কাজ করার, ভালো কাজ করার। তখন না হয় বলতাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে জিনিসটা দিয়ে যায়নি, মানুষজন ইবাদত, ওনার সবগুলো ইবাদত, উনি যা যা বলেছে সবগুলো করার পরে বিস্তর সময় পড়ে থাকে। মানুষ এখন করবে কি? মানুষ এত ফরেজগার, তো কিছু তো কিছু করতে হবে, ভালো কিছু কাজ করতেছে আর কি, ইবাদত মনে করে করুক। যদিও এটা বৈধ হতো না, তারপরে মনকে হয়তো সান্ত্বনা দিতে পারতাম। যদিও মনে ভাবে শান্ত হলে কুফুরিতে চলে যেত, হয়তো নিজেকে সান্ত্বনা দিয়ে চুপচাপ থাকতাম, না তো বিরোধিতা করতাম না। যদিও বিরোধিতা না করলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হতো, তাই বিরোধিতা করতাম হয়তো। তবে এখন তো পরিস্থিতি পুরোই ভিন্ন, পরিস্থিতি পুরোই ভিন্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহর পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নত গুলো দিয়ে গেছে, এ ফজর এবং মাগরিবে কতগুলো সুন্নাহ আছে, ফজর এবং মাগরিবে 30 থেকে 40টা একদম বেসিক সুন্নাহ আছে, যেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেনই করতেন, যে দোয়াগুলো তিনি পড়তেনই পড়তেন, জোহর আসর ঈশা এই তিনটা নামাজে সালাম ফেরানোর পরে মিনিমাম 10 থেকে 12টা দোয়া আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেনই পড়তেন। এগুলো সম্পর্কে অনেক বেনিফিট বলে গিয়েছেন তিনি। হায় রে, তোমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে কল্যাণ খোঁজো, শোনো তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি কোনো মানুষ ফজরের পরে ফজরের সালাত আদায় করে এই দোয়াটা পড়ে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, শুধু খালি যদি এটুক পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে দুইজন ফেরেশতা, মানে ফেরেশতাদের উপর এটা হেভি হয়ে যায়, এটা অনেক ওয়েটি হয়ে যায়, অনেক ভারী হয়ে যায়, ফেরেশতারা বুঝে ওঠে না যে কি নেকি লিখবে এই দোয়ার। একজন গিয়ে আল্লাহর কাছে বলে, ইয়া আল্লাহ আপনার অমুক বান্দা এই দোয়া পড়েছে, কি নেকি লিখবো বুঝতেছি না। আর একজন, মানে যখন দুইজন দুইজন ফেরেশতা যখন একজন আরেকজনের সাথে কি হয়, মানে তারা বুঝতেছে না তারা কি লিখবে, তখন তাদের একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলে, ইয়া আল্লাহ এর কি লিখবো, আরেকজনে পড়ে শুনে আল্লাহকে যে আল্লাহ আপনার এই বান্দা এই এই দোয়া পড়েছে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, আল্লাহ তাআলা তখন বলে যে তোমরা এটা নেকি লেখার দরকার নাই, তোমরা ও যা বলেছে শুধু তাই লিখে রাখো, এর নেকি আমি নিজেই দিব। কোথায় কল্যাণ খোঁজে মানুষ, কোথায় কল্যাণ খোঁজে? একটা 10-15 সেকেন্ডের দোয়া পড়লে ফেরেশতার বুঝে আসে না কি লিখবে, ফেরেশতার মানে ফেরেশতার শব্দের বাহিরে এর নেকি লেখা, আল্লাহ নিজেই দোয়াটাকে অ্যাজ ইট ইজ লিখে রাখে। যেখানে ফজরের নামাজ পড়ে যদি কেউ পড়ে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খলাকতানি ওয়া আনা আবদুক, যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে মাগরিবের পরে যদি ইমানের সাথে এটা পড়ে ফজরের আগে মারা গেলে জান্নাতে যাবে। কোথায় কল্যাণ খোঁজে মানুষ, ফজর নামাজ পড়ে যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার ইমান বিশ্বাসের সাথে এটা পড়ে, একটা দোয়া, শুধু একটা দোয়া, সর্বোচ্চ 40 সেকেন্ডের কম লাগবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে মাগরিবের পূর্বে মারা গেলে সে জান্নাতে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যদি কোনো মানুষ ফরজ নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আয়াতুল কুরসি একবার পড়ে, তাহলে তার আর জান্নাতের মধ্যে দূরত্ব হচ্ছে মৃত্যু। কল্যাণ কোথায় খোঁজে মানুষ? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মানুষ যখন সালাম ফেরাবে, সালাম ফিরিয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 33 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটা দিয়ে মোট 100 বার পড়লে তার গুনাহ যদি সমুদ্রে ফেলার মতো ক্ষমা হবে।
কল্যাণ কোথায় খোঁজে মানুষ? মানুষ ভালো কাজ তৈরি করে, নিজে নিজে কল্যাণ তৈরি করে। মানুষের কাছে যা তৃপ্তি আসে মানুষ তাই কল্যাণ মনে করে। এই জন্যই বড় আফসোস লাগে যে তুমি যাকে কল্যাণ বলো, বলো কতটুকু কল্যাণ বলো। আমরা জানি যে যদি কেউ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরুদ পড়ে, তার উপরে দশটা রহমত নাজিল হয়, দশটা নেকি লেখা হয়, দশটা গুনাহ ক্ষমা হয়, ওর মর্যাদা বৃদ্ধি হয়। বলো তুমি যে কবিতা পড়ো তার কি নেকি আছে বলো? আমি তোমার কবির বিরুদ্ধে? আরে না পাগল। আমি তোমার কবিতার বিরুদ্ধে? আরে না পাগল। আমার তো আফসোস হয় তুমি সময়টা ব্যয় করে কি করছো? কেন তুমি এই সময় গজল করো, দুটা আয়াত পড়ো? এক অক্ষরে দশ নেকি, দশ থেকে সাতশো নেকি পর্যন্ত বৃদ্ধি হয় আল্লাহ তাআলা করে, আরো অধিকও করে তিনি। তুমি সারা দিন নবীর নামে গজল গাও, নাশিদ গাও, একবারও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো না। নূর নবী আয়া হে, নূর লেকে আয়া হে, নবী এভাবে বলতেই থাকো, একবারও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে না। বলো এটা কি, এটা কি আদব? আদব কি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে? আদব কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য? এটা কি আদব যে ওনার নাম নেওয়া হবে অথচ ওনার উপরে দুরুদ পেশ করা হবে না? বলো তুমি, আমি তোমার গজলের বিরুদ্ধে নাকি? আরে না পাগল। আমার তো খারাপ লাগে এই সময়টা যদি তুমি আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেওয়া পথ অনুযায়ী যদি তুমি ইবাদত করতে, তোমার নেকি হতো গ্যারান্টি সহকারে। আমি তো তোমার এসব কবিতার বালাগাল ওয়লা তুমি পড়ো, তোমার খুশি, বোঝো না অর্থ। যেখানে তুমি মানে কি বলবো আসলে, আস্তাগফিরুল্লাহ আযীম, যেখানে কোরআনই বুঝেন আর কবিতা ফার্সি কি বুঝবে? যেখানে মানুষের আরবি বোঝাটা জরুরি ছিল আর আল্লাহ তাআলা সহজও করেছে, লিসানুন আরবি ওয়া লিসানুন আজামি, আজামি আরবি, আরব নন আরব সবার জন্যই আরবিটা আল্লাহ তাআলা শিথিল করেছে, সহজ করেছে। মানে আল্লাহ তাআলা কারোর উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা সে পারবে না। সেখানে তুমি ফার্সি আর কি বুঝবা বলো? পড়ো, তোমার খুশি, তোমার নেকি তুমি নিও, দেখি সেদিন তোমাকে শেখ সাদি দিতে পারে কিনা কিছু নেকি। হ্যাঁ, তুমি তো খুব পক্ষ নাও, আমাকে মনে করো আমি বিপক্ষে। আরে পাগল, আমি বিপক্ষে না, আমি শুধু বলি যদি একটু সুযোগ হয় মানুষকে দুরুদটা শুনিয়ে দাও। যদি তোমার কাছে সুযোগ থাকে দশজন মানুষের সামনে কথা বলার, তাহলে আল্লাহ নবীর পক্ষ থেকে একটা হাদিস বলে দাও। যদি তোমার কাছে গাওয়ার কোনো সুযোগ থাকে তাহলে দুরুদটাকে গাও, কোরআনুল কারীমকে পড়ো। আমি শুধু এটা বলি, আমি শুধু এটা বলি তোমাকে, যদি তোমার সামনে মানুষ উপস্থিত হয় নসিহত নিতে, যদি তোমার সামনে মানুষ জড়ো হয় নসিহত নিতে, তাহলে তুমি শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়াজ করেছে, যে নসিহত করেছে, সেগুলো মানুষের সামনে তুলে ধরো, মানুষের উপর ছেড়ে দাও। তুমি যেমনটা হাদিস পড়ে আল্লাহকে ভয় করো, ও হাদিস শুনে আল্লাহকেই ভয় করবে ইনশাআল্লাহ। আমি তো শুধু এটা বলি, আমি তোমার কবিতার, তোমরা মনে করো আমরা তোমাদের কবিতার বিরুদ্ধে, না আমরা তোমাদের কবিতার বিরুদ্ধে না, আমরা শুধু বলি যে তোমাদের সময়গুলোকে এমন ভাবে তোমরা ব্যয় করো যেভাবে ব্যয় করার প্রমাণ রয়েছে, যেভাবে ব্যয় করার কল্যাণ একেবারেই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত স্টাবলিশ থাকবে, এবং মৃত্যুর পর তুমি এই বেনিফিট পাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে যেভাবে আছে সেভাবে। বাকি তোমরা করো যা করার। দিন কি আসলে? তাহলে যদি ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, যদি আল্লাহর কাছে দিন একমাত্র মনোনীত ইসলাম হয়, তাহলে এই দিনটা কি, ইসলামটা কি কিভাবে বুঝবো? এই ইসলামটা বোঝার জন্য কোরআনুল কারীমের সূরা হাশরের সাত নম্বর আয়াত পড়তে হবে আমাদেরকে, তারপর অনেকে অনেকগুলো আয়াত দিয়ে এটা বুঝে নিতে পারে। সবচেয়ে সিম্পল ওয়েতে আমরা বুঝতে পারি যে দিন কি, সেটা হচ্ছে কি, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছে তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, তিনি যা নিষেধ করেছে তা বর্জন করো। তাহলে তিনি কি কি নিষেধ করেছে? তিনটা সিজদা দেওয়া যাবে না, চারটা সিজদা দেওয়া যাবে না, এক রাকাতে ফজর নামাজ তিন রাকাত পড়া যাবে না, ফজর রাকাত পাঁচ রাকাত পড়া যাবে না, ফজরের নামাজ ১৩ রাকাত পড়া যাবে না, এগুলো উনি নিষেধ করেছে না। তিনি যা যা আদেশ করেছেন এর বাইরে সবই নিষেধ, ইবাদত হিসেবে, ইবাদত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা নির্দেশ দিয়েছেন তার বাহিরে সবই নিষেধ, ইবাদত বলে গণ্য হবে না। আর তিনি এমন কিছু, আমি আসবো সে কথাও,
দেখো তোমাদেরকে তোমাদের রব বলছে ওয়ামা আতাকুমুর রাসূল ও ইয়া মাশারান নাস হে সমাজের মানুষ মহিলা ও পুরুষরা ওয়ামা আতাকুমুর রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো ফাখুযু তা তোমরা গ্রহণ করো তা তোমরা নিয়ে নাও তোমরা তা ওয়ামা নাহাকুম আন যে বিষয় তিনি নির্দেশ দেননি যে বিষয় তিনি আদেশ করেননি যে বিষয় তিনি নিষেধ করেছেন ফান্তাহু তা তোমরা বর্জন করো ত্যাগ করো ওয়াত্তাকুল্লাহ ইবাদত হিসেবে আল্লাহর নবীকে গ্রহণ করো এবং আল্লাহকে ভয় করো এই বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে কোনো কিছুকে ইবাদত হিসেবে নেবে না ইন্নাল্লাহ শাদীদুল ইকাব নিশ্চয়ই তোমরা যদি আল্লাহর নবীকে বাদ দিয়ে যদি তোমরা ইবাদত হিসেবে অন্য কিছুকে গ্রহণ করো ইন্নাল্লাহ শাদীদুল ইকাব নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা তিনি শাস্তি দিতে খুবই কঠোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবার প্রশ্ন এইবার প্রশ্ন যদি আল্লাহ তাআলা ওনার হাবিবকে মানুষ বলে তাহলে আমরাও মানুষ বলব যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে মানুষ বলে আমরাও মানুষ বলব উনি যদি নিজেকে নূর বলে আমরাও নূর বলব তিনি যদি বলে যে ওনাকে পুরো পৃথিবীর সব নবী রাসূল থেকে সৃষ্টি করার আগে একটা তারা বানায় রাখছে যদি উনি তা বলে আমরা তা বলবো যদি উনি তা না বলে আমরা তা বলবো না